হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজকে নিউ মন আজকে নিউ মনের এনার্জি হাই রয়েছে এবং তার উপরে আজকে আট তারিখ এই বছরটা সাটানের সাল এবং এই সালে প্রত্যেক মাসের আট তারিখ একটা অন্যরকম একটা দিন থাকে বা এনার্জি থাকে এই দিনে একটু এনার্জি হাই থাকে বা হচ্ছে অনেক সময় অনেক কার্মিক যেগুলো হয় সেগুলো টিকার প্রচুর পায় বা তুমিও পাবে অনেক টিগার বা এই দিনটা একটা এনার্জি ডিসব্যালেন্সও থাকে বিশেষ করে এই আট তারিখ প্রত্যেক মাসের এই আট তারিখটা কিন্তু বেশ একটা মেজর চেঞ্জ কিন্তু নিয়ে আসে সবার জন্য তার উপরে আজকে নিউ মুন এবং ফাইভ ফাইভ পোর্টাল চালু রয়েছে আজকের এই যে দিনটা এই যে এনার্জি রয়েছে ফ্রেন্ড এই এনার্জি কিন্তু তোমার বিশেষ করে যারা মেল আছো ফ্রেন্ড তোমাদের উপরে কিন্তু একটু বেশি প্রেসার করবে মানে তোমাদের এটা ক্ষতি করবে না কিন্তু একটু ডিসব্যালেন্স তোমাকে ফিল করাবে দশ তারিখ পর্যন্ত তুমি কিন্তু এই এনার্জি তোমার শরীরে ম্যাচ করাতে একটু তোমাকে হয়তো লোভ ডিপ্রেশান বা টেনশান এইসব জিনিসগুলো ফিল করাবে বা হচ্ছে তোমার যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে এনার্জিগুলো সেগুলো তোমার সামনে কিন্তু চলে আসবে ভাবছ যে জীবনে কিভাবে কিছু শুরু করা যায় কি না জীবনে বদল আসছে কি না এই যে একটা চেঞ্জ আসবে তোমার পজিটিভ একটা চেঞ্জ আসবে সেটাকে তুমি তোমার লাইফে কিন্তু কাজে লাগাও তুমি নিজেও বুঝতে পারবে যে তোমরা অনেকটা পজিটিভ আছো বিশেষ করে যারা আমার হচ্ছে ফিমেল ফ্রেন্ড আছো তোমরা বেশিরভাগই ফাইভ ফাইভ পোর্টালের পর থেকে অনেকটা ফ্রি ফিল করছো যে হালকা মনে হচ্ছে এবং দশ তারিখের পর আমার যত মেল ফ্রেন্ড আছো তোমরাও সবাই তখন আরও বেশি ফ্রি হয়ে যাবে এবং নিজেদের লাইফের কাজে কিন্তু তোমরা বেশি করে ইনভলভ হতে পারবে ওই এনার্জিটা তোমাকে ফোর্স করবে ভেতর থেকে নিজের উপর ফোকাস করার জন্য নিজের কেরিয়ার নিজের কাজকর্ম এগুলোর জন্য আজকের দিনে তুমি নিজেকে হিল করার চেষ্টা করো বেশি করে জল খাও বিশেষ করে মেল যারা আছো ফ্রেন্ড আমি একটু আগেই বললাম আবারও বলছি যে একটু আজকে নিজের উপরে কিন্তু ধ্যান দাও আজকে তোমার প্রিয় মানুষটির কথা হয়তো প্রচুর মনে হবে ক্রেভিং একটা হবে বা হচ্ছে ফ্রাস্টেড ফিল করাবে তোমার হচ্ছে ইগো হয়তো প্রচুর হাবি হয়ে যাবে রাগ প্রচুর হয়ে যেতে পারে তো এই নেগেটিভ এনার্জিগুলোকে একটু নিয়ন্ত্রণ করো এবং মানুষটার কথা যদি মনে পড়েও প্রচুরভাবে যা যারা এমন হতে পারে ফ্রেন্ড অনেকের কার্মিক রিলেশানশিপ আছে যে মানুষটা চলে গেছে তার প্রচুর এনার্জি বা তার প্রচুর স্মৃতি তোমার মনে করাচ্ছে আজকের দিনটা তুমি হিল করো ঠিক আছে ফ্রেন্ড দশ তারিখের পর তুমি নিজেই বুঝতে পারবে এটা তুমি ফ্রি হয়ে যাবে কারণ এই এনার্জির একটা চেঞ্জ আসছে তারপর তুমি নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত যে সময়টা মানে দশ তারিখ পর থেকে ফুল মুন পর্যন্ত যে সময়টা তুমি পাবে ফ্রেন্ড পুরো ফ্রি হয়ে যাবে অনেকটা কম তোমার উপরে কিন্তু চাপ ক্রিয়েট করবে এই সকল নেগেটিভ এনার্জিগুলো সেই যে একটা এনার্জি তোমার ভেতর থেকে একটা ফোর্স করবে তুমি চেষ্টা করো নিজের উপরে ফোকাস করার এবং অবশ্যই সেই এনার্জি কিন্তু তোমার নিজের উপরে কাজ করার জন্যই সেই এনার্জি কিন্তু ফোর্স করবে তোমাকে বিশেষ করে আধ্যাত্মিকতা কারণ ফাইভ ফাইভ পোর্টাল এটা একটা আধ্যাত্মিকতার পথকে মানে ফাইভ ফাইভ ট্রিপল ফাইভ যদি তুমি দেখো বারবার তো তোমাকে বলা হচ্ছে যে তুমি এইটা তোমার ভালোর সময় আধ্যাত্মিক রাস্তায় এগানোর জন্য যদি বারবার দেখো সেভেন সেভেন ফাইভ ফাইভ মানে ট্রিপল ফাইভ ট্রিপল সেভেন বা হচ্ছে এইট এইট এইগুলো যদি বারবার দেখো বা ও ইলেভেন ইলেভেন এইগুলো যদি দেখো তো তোমার জন্য অবশ্যই একটা কিছু চেঞ্জ আসতে চলেছে এবং তুমি চেষ্টা করেও যাও তুমি চেঞ্জ এলে তুমি চুপচাপ বসে থাকো না তুমি চেষ্টা করে যাও তোমার ভেতর থেকে একটা যে ফোর্স তোমাকে ইনটিউশন তোমাকে বারবার কিছু একটা করার জন্য বলবে তুমি সেই দিকে নজর রাখো যে কিটা তোমাকে করার জন্য বলছে কি কাজটার জন্য স্টেপ নিতে বলেছে নতুন কিছু তরির জন্য কোনো কিছু আইডিয়া তোমার আসছে তুমি সেটার উপর কিন্তু নজর দেবে এবং সেইটাকে করার চেষ্টা করো যে কোনো উপায়ে দেখবে হতে পারে সেটা তোমার সোল পারপাস কি লাইফ পারপাসও হতে পারে এটা ভেতর থেকে কিন্তু ইউনিভার্স স্বয়ং তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাকে আইডিয়া একটা কিছু দেবে ভেতর থেকে ইনটিউশন কিছু তোমার জন্য আসবেই আসবে এবং তুমি সেইটার উপর কিন্তু ফোকাস রাখো তোমরা যারা নিজের সঙ্গে বেশি কানেক্টেড নও যারা স্পিরিচুয়াল নও তোমাদের ক্ষেত্রে একটু চাপ হবে তোমরা চেষ্টা করো একটু স্পিরিচুয়াল হওয়ার মানে স্পিরিচুয়াল হওয়া মানে নিজের সঙ্গে কানেক্ট হওয়া এর ফলে ভেতরকার ইনটিউশান তুমি শুনতে পাবে ইউনিভার্স সেইভাবেই কিন্তু প্রত্যেকটা পোর্টালে নিউমুন ফুল মুনে কিন্তু এইভাবে এনার্জি ক্লিন করে আবার তোমাকে নতুন কিছু দেওয়ার জন্য ভেতর থেকে ফোর্স করা হয় তাই না ফ্রেন্ড নতুন নতুন আইডিয়া আসে অনেকে ভাবে যে এর বিশাল আইডিয়া এ বিশাল কিছু করে এসব কিছু নয় সে অনেক অ্যালাইন থাকে ইউনিভার্সের সঙ্গে যার ফলে সে ভেতর থেকে তার ইনটিউশন এতটা স্ট্রং থাকে কারণ ইউনিভার্স স্বয়ং তার ভেতরে মেসেজগুলো দেয় তোমাকেও দেয় সবাইকে দেয় তুমি কানেক্ট বেশি নও তার জন্য ফ্রেন্ড তুমি বুঝতে পারো না যে মস্তিষ্ক কি বলছে আমার ভেতর গান ইনটিউশান কী বলছে তাই না ফ্রেন্ড তো এটা একটা ভালো সময় তুমি যদি নিজে স্পিরিচুয়াল না হোক নিজের ইনটিউশানকে না বুঝতে পারো তো তুমি চেষ্টা করো যে তোমাকে কী আইডিয়াগুলো দিচ্ছে ভেতর থেকে নিজেকে জানার জন্য নিজেকে বোঝার জন্য সেগুলোর উপর ধ্যান দাও এবং এক এক করেই সে আইডিয়াগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ড এর যে সময়টা এই নিউ মুন মানে আজ থেকে এবং ফুলমন পর্যন্ত তোমার জন্য একটা সুবর্ণ সময় ফ্রেন্ড তুমি দেখো যে কীগুলো বলছে তোমাকে কী যা কীটা করার জন্য তোমাকে অ্যাডভাইস দিচ্ছে তোমাকে অনেক ফ্রি করে দেওয়া হবে হবে হয়তো ফ্রেন্ড আজকের দিনটা তোমার একটু চাপ ফিল হতে পারে কি স্যাড অ্যালন ফিল হবে এনার্জি মানে নেগেটিভ এনার্জিগুলো হয়তো তোমাকে বেশ বিচলিত করছে দশ তারিখ পর্যন্ত এটা হবে ফ্রেন্ড তারপর কিন্তু তুমি ফ্রি হয়ে যাচ্ছ এবং ফুলমুন পর্যন্ত সব সময় নিজের উপর একদম নজর দিয়ে রাখো যে কী অ্যাকচুয়ালি বলছে এই এই সময় কিন্তু নিউ কিছু ক্রিয়েট করার জন্য বা নতুন তোমার লাইফের কিছু বদলের জন্য এই সময় যেগুলো তোমাকে বলবে না ফ্রেন্ড সেই আইডিয়াগুলো কাজে লাগানোর চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ড তাহলে দেখবে বদল তোমার আসবে সে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সে হয়তো তোমার লাইফের কোনো কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে তোমার জীবনের নতুন কিছু হয়তো ক্রিয়েটের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে আর তাছাড়া আমি তো আছি পার ডে তোমরা কমেন্টে জানাতেও পারো যে তোমাদের কিছু বদল কীভাবে হচ্ছে কি না তোমরা অনেকেই বলেছ যে বিশেষ করে আমার ফিমেল ফ্রেন্ড যারা আছে তোমরা অনেকেই বলেছ যে ফাইভ ভাই পোর্টালের পর থেকে তোমরা অনেক ফ্রি হয়ে গেছো আমি বলেও ছিলাম তোমাদেরকে যে ফ্রি তোমার ফিল হবে এবং নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত এটা একটা ভালো সময় তুমি খুব ভালো থাকবে এবং নেগেটিভ যে জিনিসগুলো তোমাকে যদি টিগাড় করে নেগেটিভ হয়তো এনার্জি কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে দিয়েছে কোনো নেগেটিভ এনার্জি হাই হয়ে গেছে সেগুলোকে দেখে কন্ট্রোল করার চেষ্টা করো নেগেটিভ এনার্জিগুলোকে সবসময় যেন সাইড করে থাকার চেষ্টা করো এ তোমার দায়িত্ব ফ্রেন্ড তোমার লাইফ তোমার দায়িত্ব তোমার হেফাজতে থাকবে তুমি তোমার যে প্রেম ভালোবাসা আছে না ফ্রেন্ড তুমি সামনের মানুষটার উপর ডিপেন্ডেন্ট হবে না এবং তাকেও হতে দিবে না তোমার যা কিছু তোমার নিজের নিয়ন্ত্রণে থাকবে এটাই তো সব থেকে ভালো জিনিস তবেই গিয়ে দুটো মানুষ একে অপরের নিয়ন্ত্রণে থাকলেই তবেই ভালোভাবে তোমরা লাইফ কাটাতে পারবে তো তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো এই সময়টাকে ভালোভাবে নিজের কাজে লাগানোর ঠিক আছে ফ্রেন্ড এবং নেগেটিভ যে এনার্জিগুলো তোমার সামনে আসছে তুমি তোমাকে ডাউন ফিল করাচ্ছে তোমাকে কাঁদাচ্ছে তোমাকে অস্বস্তিতে ফেলছে ওগুলোকে ধরে ধরে হিল করো ঠিক আছে ওইগুলোকে ধরে ধরে হিল করো এবং চেষ্টা করো এই সময় হয়তো তোমরা অনেকেই আছো ফ্রেন্ড বিশেষ করে আমার যারা মেল ফ্রেন্ড আছো তোমাদেরকে অনেক কয়েকটা দিন ধরে বেশ তোমাদেরকে চাপ ফিল করাচ্ছে আমি বলেও দিয়েছিলাম তোমাদেরকে চাপ ফিল করাবে অনেক আছে যারা ফিমেল ফ্রেন্ড আছো তোমাদের অনেককেই করা আছে যাদের মধ্যে নেগেটিভ এনার্জি ফ্রেন্ড বেশি আছে তুমি দেখে নাও যে তোমার হয়তো নেগেটিভ এনার্জি বেশি আছে তোমাকে হয়তো সারাদিন মনে হবে শুয়েই রেখেছে তোমাকে কিছু কাজের প্রতি তোমার মানসিকতা নেই একটা টায়ার্ড হয়ে আছো যেন শরীর থেকে কোনো কেউ এনার্জি তোমার একদম শোক করে নিয়েছে তুমি পুরো ব্লাইন্ড হয়ে গেছো এইরকম মানে এইরকম তোমার ফিল করাচ্ছে এবং নিউ মনের এ পর ফুলমুন পর্যন্ত মাঝে মাঝে তোমাকে এই ধরনের জিনিসগুলো ফিল করা হবে মাঝে মাঝে মনে হবে সব ইমোশানকে যেন গায়েব করা দিয়ে করে দেওয়া হয়েছে তোমাকে যেন পুরো শূন্য করে দেওয়া হয়েছে এরকম মনে হবে তোমার তুমি মাঝে মাঝে সেই সময় তোমার হয়তো কোনো দুঃখের কষ্টের কিছু স্মৃতিকে মনে করে তুমি কান্নাকাটি করার চেষ্টা করলেও দেখবে চোখের জল আসবে না এমন কিছু এনার্জি তোমার কিন্তু ফিল হবে এবং তুমি ফিল করো তোমার লাইফ এটা এবং তুমি সবসময় ইউনিভার্সের সঙ্গে প্রকৃতির সঙ্গে অ্যাটাচ থাকো এই ছোট ছোটো খুশিগুলো এই চেঞ্জগুলোকে ফিল করার চেষ্টা করো এটা তোমার লাইফ ফ্রেন্ড জীবনের বাঁচার মজাগুলো এই রকম ছোট ছোটো খুশি দেখো সবই ভেতর থেকে আসে বাড়ি থেকে কিছু নেই হ্যাঁ না ফ্রেন্ড এই এনার্জি শিফট হওয়ার পর দেখবে এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে যে কোনো সময় যে কোনো টাইমে মানে কি বলা যায় যে যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে কিছু না কিছু ঘটে যেতে পারে তুমি সব সময় জন্য সজাগ থাকো হ্যাঁ না ফ্রেন্ড তোমরা হয়তো অনেকে চাও যে কিছু তুমি ম্যানিফেস্ট করার জন্য অবশ্যই আজকের দিনটা অনেক ভালো ম্যানিফেস্ট করার জন্য তুমি ম্যানিফেস্ট করতে পারো কারণ আজকে প্রচুরভাবে পোটাল রয়েছে এই আট তারিখ আছে তারপরে হচ্ছে নিউ মুন আছে তো তুমি আজকের দিনটা অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করতে পারো ভালো একটা সময় এবং এও আমি বলে দিই ফ্রেন্ড যারা তোমরা কালী দুর্গা এই শক্তিকে তোমরা যারা মানো আজকের দিনটা সারা দিন তুমি মায়ের নাম স্মরণ করে যাও আজকের দিনটা খুব ভালো কারণ এই হচ্ছে যেহেতু নিউ মুন তো মা শক্তির এনার্জি হাই থাকবে তোমরা যারা মানো তারা সারা দিন মায়ের আরাধনা করে যাও মায়ের নাম স্মরণ করে যাও ঠিক আছে আজকে একটা ভালো দিন তো তুমি ম্যানিফেস্টো করতে পারো এবং নিজের উপর ফোকাস সবসময় জন্য রাখো নিজের দায়িত্ব এবং আরও একটা কথা আমি বলে দিই ফ্রেন্ড আজকের দিনে যে সকল নেগেটিভ এনার্জিগুলো আছে তুমি সেগুলো রিলিজ করার চেষ্টা করো হিল করার চেষ্টা করো আরও তোমার ভালো হবে যাতে তুমিও হেল্প করো তোমার ভেতরকার জিনিসগুলো যেগুলো আঁকড়ে তুমি ধরে আসো সেগুলোকে ফ্রি করে দেওয়ার ঠিক আছে ফ্রেন্ড এবং অবশ্যই তুমি নিজের উপর খেয়াল রাখো আমি দেখব ফ্রেন্ড আজকে এই যে পোর্টাল নিউমুন তারপর আট তারিখ সবগুলোই তোমার প্রিয় মানুষটির উপর কতটা প্রভাব ফেললো আমি দেখব কি বদল আসলো তোমাদের আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা প্রভাব ফেললো এই নিউ মুনের পোর্টাল এবং নিউ মুন এবং ফাইভ ভাই পোর্টাল আর হচ্ছে আট তারিখ আজকে যে এই যে এত হাই এনার্জি রয়েছে প্রকৃতিতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী প্রভাব ফেলল কি বদল এলো তোমার প্রিয় মানুষটি রেডি কিছু একটা প্রোভাইড করার জন্য আর এও আমি বলে দিই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিও নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে তোমাদের এবং হচ্ছে সে নিজের কেরিয়ার নিয়ে ভাবছে আজকে তুমি কিন্তু তোমার কেরিয়ারের জন্য ম্যানিফেস্ট করতে পারো কারণ আজকে আট তারিখ যেহেতু আর আট হচ্ছে সাটান মানে কর্মারকে বোঝায় মানে শনি দেব তিনি কর্মার দেবতা তো আজকে দিনটা তুমি কেরিয়ার নিয়ে মেনিফেস্ট করতে পারো ফ্রেন্ড ফাইভ ফাইভ পোর্টাল সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন এবং ভোর পাঁচটা পঞ্চান্ন এই দুটো টাইম কিন্তু তুমি মেনিফেস্ট করতে পারো তোমার কেরিয়ারের জন্য এবং তোমার প্রিয় মানুষটি একটা প্রোভাইড করার জন্য রেডি এবং সে নিজেকে অনেকটা পজিটিভ রেখেছে ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড এসছে এবং সেও হয়তো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং কিছু একটা প্রোভাইড করার জন্য কিন্তু রেডি সে সে কিছু একটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তাকে তার কিছু নেগেটিভ এনার্জি তার কিছু নেগেটিভ যে সকল বৈশিষ্ট্যগুলো আমার যে ফিমেল ফ্রেন্ড আছো তোমার যে মেল পার্টনার তার কিন্তু মধ্যে নেগেটিভ এনার্জিগুলো বেশ জোর কদমে ক্লিনজিং চলছে এবং সেই জন্য তাকে আজকে এই রকম অবস্থা ডিপ ডাউন স্যাড অ্যালন একটা ডিপ্রেস ফিল করাচ্ছে তার নিজের কুকর্মগুলো তার সামনে কিন্তু ইউনিভার্স আনছে তার জন্য সে একটা ডিপ ডাউন ফিল করছে এমনও হতে পারে ফ্রেন্ড এমনও হতে পারে দশ তারিখ পর্যন্ত কার্মিক একটা যে এন্ডিং চলবে সেই কার্মিক এন্ডিংয়ে হয়তো তোমার প্রিয় মানুষটির লাইফে থার্ড পার্টির সঙ্গে কিছু একটা ফাইটিং হয়ে গেছে কিছু একটা ফাইটিং বা এন্ডিং একটা কিছু চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে অবশ্যই সে একটা পেন কিছু পেয়েছে এবং সেই জন্য তো সে প্রোভাইড করার জন্য রেডি তার যে এই জায়গা কিছু দেওয়ার জন্য যে রেডি তাকে যে কিভাবে করা হয়েছে এবং তার এনার্জি কিভাবে তার উপরে কাজ করছে সেটা তুমি ভালোভাবে বোঝে যাবে তাকে কোন কোন দিক থেকে আঘাত করা হয়েছে দেখো এখানে তার নিজের কেরিয়ারের উপরে কিছু একটা চোট দেওয়া হয়েছে বিশেষ করে অর্থনৈতিক কিছু সংকটে তাকে ফেলা হয়েছে এবং তার মানসিক দিক থেকে তার একটা হয় না আত্মবিশ্বাস যে একটা উইল পাওয়ার তার উপরে পুরোভাবেই চোট দেয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সবটাই তো ইউনিভার্স করে না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির উপরে কিন্তু এইভাবে আঘাত কিন্তু দেয়া হয়েছে এবং সে এখন থার্ড পার্টিকে রিলিজ করার জন্য কিন্তু চেষ্টা করছে তোমাদের সম্পর্কে বিশেষ করে যাদের থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড সেই থার্ড পার্টিকে কিন্তু রিলিজ করতে চায় তার সঙ্গে কিন্তু নিজেকে রাখতে চাইছে না তোমাদের অনেকে তোমার প্রিয় মানুষটি তাকে রিলিজ করার জন্য ভাবনা চিন্তা করছে থার্ড পার্টি থেকে মুক্তি চায় কারণ সে স্টক হয়ে গেছে এক জায়গায় কিছু খুঁজে পাচ্ছে না যে কি করবে তার এই মুহূর্তে কোনো দিশা নেই এই মুহূর্তে কোনো দিশা নেই সে খুঁজে পাচ্ছে না কিন্তু সে ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে তোমার প্রতি একটা পজিটিভ তার মেন্টালিটি রয়েছে তার জন্য সে স্টক হয়ে গেছে যে কি করবে আর দুদিক থেকে তাকে চোট দেয়া হয়েছে বা তার যে কুকর্মগুলো তাকে সামনে কিন্তু আনা হয়েছে তার সামনে এবং সে দেওয়ার জন্যে কিন্তু রেডি ফ্রেন্ড সে তোমাদের অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি কিন্তু দ্রুত কল মেসেজ করতে পারে বা অনেকের ক্ষেত্রে আসতে পারে তোমার কাছে তোমার প্রিয় মানুষটি আসতে পারে কিন্তু সে যে দেবে সেটা নিয়ে সে ভাবছে যে তোমার কাছে গিয়ে কিছু একটা প্রোভাইড করা সম্ভব না হলে কিন্তু সম্ভব নয় তোমার প্রিয় মানুষটিকে কিছু একটা দেওয়া আত্মসম্মানে লেগেছে এই রকম কিছু একটা ইউনিভার্স দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে যে যেটার কারণে যে ঘটনার দ্বারা তার আত্মসম্মানে বেশ চোট দেয়া হয়েছে একের পর এক আত্মসম্মানে যেমন চোট দেয়া হয়েছে ফাইন্যান্সিয়ালের দিক থেকেও চোট পড়েছে কেরিয়ারের উপরে তার জব বিজনেস সেখানেও আঘাত সে পেয়েছে তার জন্য হাল খুব খারাপ সেই জন্য তো সে প্রোভাইড করতে রেডি থার্ড পার্টির সঙ্গে অবশ্যই কেন রিলিজ করতে চায় থার্ড পার্টিকে থার্ড পার্টির সঙ্গে ফাইটিং তার জন্যই সে থার্ড পার্টিকে রিলিজ করে দিতে চায় যে তার সঙ্গে ফাইটিং চলছে হতে পারে মনোমালিনের একটা বিষয় কিন্তু রয়েছে ফ্রেন্ড আর তোমার প্রিয় মানুষটি যে তো এই যে এক জায়গায় স্টক হয়ে গেছে না তুমি এ একদম শিওর থাকে সে তোমাকেই নিয়ে ভাবছে যার সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক রয়েছে বা যাকে সে হাজব্যান্ড ওয়াইফ ভাবে বা একটা সময় ভেবেছিলে সেই মানুষটা আজ হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে নিজেকে স্যাড অ্যালোনে রেখেছে ঠিক অপেক্ষায় আছে ঠিক কিন্তু নিজেকে অনেক পজিটিভ করে নিয়েছে তার কাছে আসতে চাই আমি একটু আগেই বলেছিলাম যে তোমাকে নিয়ে এসে ভাবছে এই এই যে পজিটিভ কার্ডটা এসে যে তুমি হাজব্যান্ড ওয়াইফ যদি হও কি তোমাকে তোমার প্রতি তোমরা একটা টাইমে হাজব্যান্ড ওয়াইফের মতো ছিলে সে সেই মানুষটাকে নিয়ে ভাবছে থার্ড পার্টিকে রিলিজ করতে চায় কারণ ফাইটিং একটা চলছে থার্ড পার্টির সঙ্গে সে তোমাকে নিয়ে কিন্তু ভাবছে ফ্রেন্ড এবং তোমাদের অনেকের ক্ষেত্রে তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড প্রোভাইড যে করবে সে ফার্স্ট কার লাস্ট কার তুমি দেখো প্রোভাইড যে করবে না সেটা স্টেবিলিটি অবশ্যই স্টেবিলিটি আসবে কিন্তু সে মানুষটা নিজের স্বয়ং নিজেই স্টেপ নেবে তুমি একদম এগিয়ে যাবে না এগুলো কি হয় ফ্রেন্ড সবার ক্ষেত্রে সমান হয় না একদিনে সবার ইউনিয়ন হয় না যে যার টাইম থাকে সেই অনুযায়ী ইউনিয়ন হবে তুমি কোন এনার্জিতে আছো তোমার সেই এনার্জির উপর ডিপেন্ড করে সে মানুষটা কোন এনার্জিতে আছে তার উপর ডিপেন্ড করে তার উপরে আরও একটা বড় জিনিস ডেস্টিনিতে যদি থাকে ওই মানুষটা তোমার কার্মিক হলে তোমাকে ভুলেও তোমার লাইফে এন্ট্রি করাবে না ইউনিভার্স জানে ওই মানুষটা তোমাকে শেষ করে দেবে ইউনিভার্স সব জানে কাল কি হবে সব জানে ইচ্ছাকৃতভাবে ইউনিভার্স আগামীকে লুকিয়ে রেখেছে যাতে আমরা আজকের দিনটা ভালোভাবে বাঁচতে পারি আর আমরা বোকার মতো ফিউচার নিয়ে ভাবি আরও বেশি বোকা অতীত নিয়ে ভাবতে থাকি হ্যাঁ না এইভাবে আমরা বোকামিগুলো করে যাই ইউনিভার্স আমাদের ভালোর জন্য আগামীকাল তো দূরে থাক আগামী কয়েক ঘন্টার আগে কি হতে চলেছে সেটাও পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে যাতে আজকের এই মুহূর্তটাকে ভালো করে আমরা কাটাতে পারি তোমার প্রিয় মানুষটি ক্ষেত্রে এমন হতে পারে বা তোমার ক্ষেত্রে ফ্রেন্ড এমন হতে পারে যে তোমার কাছ থেকে যখন মানুষটাকে কেড়ে নেওয়া হয়েছে তো তুমি শিওর থাকো যে ওটা তোমার জন্য শুভ ছিল না তুমি হয়তো সম্পর্কে প্রচুর পরিমাণে প্রোভাইড করে করে ক্লান্ত হয়ে গেছো তোমার ইমোশান জড়িয়ে আছে তার জন্যেই তুমি হয়তো মানুষটাকে ছাড়তে চাও না কিন্তু ইমোশানের থেকে তোমার লাইফের সিকিউরিটি থেকে বেশি জরুরি নিরাপত্তা সব থেকে বেশি জরুরি সেটা ইউনিভার্স খুব ভালো করে বোঝে যে তোমার লাইফে আমার লাইফে কোনটা বেশি জরুরি ও মানুষটা যদি বিপজ্জনক হয় তো অবশ্যই তোমার থেকে তোমার কাছ থেকে সরিয়ে নেবে ইউনিভার্সের কাছে যত কান্নাকাটি করো সে কখনোই তোমার ক্ষতি চাইবে না সে সেই রকম না ফ্রেন্ড তোমার বাড়িতে হয়তো কোনো ছোট বাচ্চা একটা ব্লেড নিয়ে খেলছে হ্যাঁ না তুমি দেখলে যে ব্লেডটা কোনো যে কোনো সময় তাকে ক্ষতি করতে পারে তুমি তার কাছে কেড়ে নিলে হ্যাঁ না তার মনে হচ্ছে ওটা খেলনার জিনিস কিন্তু কতটা বিপজ্জনক সে বোঝে না তুমি তার কাছ থেকে কেড়ে নিলে তুমি জানো ওটা বিপজ্জনক সে কিন্তু ওটা পাওয়ার জন্য কাঁদতে থাকবে তুমি যত কানতে কাঁদতে থাকুক তুমি ভুল করে ওটা দেবে না কারণ তুমি জানো ওটা যে কোনো সময় তাকে তার ক্ষতি করে দিতে পারে আমাদের জীবনের ঠিক সেই রকম ফ্রেন্ড আমরাও ইউনিভার্সের বাচ্চা আমাদের লাইফে কোনো কার্মিক মানুষকে যদি সরিয়ে নেয় তুমি ভেবে নাও সে ওই ব্লেডের থেকেও আরও হয়তো ভয়ঙ্কর কিছু ছিল যে তোমাকে যে কোনো সময় ক্ষতি করে দিতে পারত তুমি এইটা ভেবেই লেট গো করো মুভ অন করে সামনে এগিয়ে যাও মানুষটা তোমার ডেস্টিনিতে থাকলে আবার তোমাকে রিটার্ন দেওয়া হবে তোমরা জানতে চাও যে মানুষটা আমার ডেস্টিনিতে আছে কিনা আমি জানি এই কারণে যে তুমি যদি সব জেনে যাও জীবনে বাঁচার যে একটা মজা আছে তুমি কোনো দিন অনুভব করতে পারবে না তুমি জেনেই যাবে এক্সাম দেওয়ার আগে যদি জেনে যাও তুমি এত পার্সেন্টেজ নাম্বার পাবে তোমার এক্সাম দেওয়ার যে একটা সেই যে টেনশান কি একটা যে ভেতরে হতে থাকে না যে জিনিসগুলো এবং তুমি এক্সাম দিলে একটা এক্সাইটেড থাকলে এক্সাম বেরাবে চার পাঁচ দিন আগে থেকে একটা টেনশান কাজ করবে এই যে জিনিসগুলো তোমার কিছুই থাকবে না এক্সাইটমেন্ট তোমার যে একটা উৎফুল্লতা ও সব কিছুই থাকবে না হ্যাঁ না ফ্রেন্ড তাহলে সেই জন্যই তো এই এইগুলো তো বাঁচা এই অনুভূতিগুলোকে অনুভব করাই তো বাঁচা নাকি তুমি কষ্ট পেয়ে পেয়ে সারা জীবন কষ্টকে ধরে রেখেই বাঁচা ওটাকে বাঁচা বলে না ওটাকে জীবন কাটানো বলে ইউনিভার্স তোমার ভালোর জন্যই সব কিছু করছে ফ্রেন্ড এবং সেই জন্য কার্মিক মানুষকে ইনভলভ এই কারণে করায় কারণ আমরা অবুঝ ভালো মন্দ ফারাক বুঝি না কোনো ভালো মানুষকে লাইফে দিলে তার গুরুত্ব আমরা বুঝবো না তার জন্যে খারাপ মানুষকে আমাদের লাইফে ইনভলভ করে দেয়া হয় আবার অনেক সময় হয় যে খারাপ মানুষগুলোকে ইনভলভ করে দিলে তুমি হয়তো দেখবে পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে গেছ ভালো মানুষটা তোমার লাইফে এলো তুমি তাকে অযত্ন করলে সেই মানুষটাকে আবার সরিয়ে আবার কোনো কার্মিককে এমনভাবে দেবে তোমাকে যে উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে তখন তোমার ডেস্টিনিতে যে মানুষটা আছে তাকে আবার রিটার্ন করবে দেখবে তার গুরুত্ব তুমি বোঝে যাবে আমরা কখনও ভালো ভাষায় কিছু বোঝি না আমাদেরকে বহু রকম এই সকল ঘটনা বলির দ্বারা আমাদেরকে ইউনিভার্স বোঝায় তবে আমরা বুঝি আমরা এতটা অবুঝ আমরা যদি বলি যে আমরা সব থেকে বেশি দিগ্গজ আমরা সব বুঝে বসে আছি একদম নয় তখনই আমরা এই দিগ্গজ দেখাই যখন আমাদের সমস্যা থাকে না সমস্যা যখন চলে আসে আমাদের প্রত্যেকেরই অকাত বেরিয়ে চলে আসে তাই না ফ্রেন্ড তো সেই জন্য অত বেশি নিজেকে অভিজ্ঞ সব কিছু ভাবার দরকার নেই নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করো তোমার মধ্যে যা দিয়েছে ইউনিভার্স নলেজ হোক তোমার মধ্যে যা এক্সপিরিয়েন্স দিয়েছে ইউনিভার্স তোমার যোগ্য তাই তোমাকে দিয়েছে তুমি গ্রাউন্ডেড থাকো কখনোই হাওয়ায় উড়াবে না তোমার প্রিয় মানুষটিকে না অনেক রকমভাবে শিক্ষা তোমার প্রিয় মানুষটিকে দিচ্ছে আজকের যে নিউ মুনের এনার্জি প্রচুরভাবে তোমার প্রিয় মানুষটির উপর চাপ ফিল করাচ্ছে বা গত কয়েকদিন থেকে করাচ্ছে কারণ একাধিক তার উইল পাওয়ার সঙ্গে একটা মানুষের কি একটা মানুষের আত্মসম্মান এবং তার অর্থনীতি এ দুটো দুটো ভিদ দুটোর উপরই চোট দেওয়া হয়েছে দুটো কার্ডকেই দুটো কার্ডই নেগেটিভ কার্ড কিন্তু ক্লিয়ারিফাই করছে তুমি দেখো হ্যাঁ না ফ্রেন্ড থার্ড পার্টিকে রিলিজ করতে চায় কারণ তার সঙ্গে ফাইটিং অবস্থা সে অন্য কোনো ব্যক্তির প্রতি তার ইমোশান রয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে ফ্রেন্ড আমি দেখব এই মুনের এনার্জি তোমার উপর কতটা এফেক্ট হলো তোমার প্রিয় মানুষটির উপর যথেষ্ট ভালো এফেক্ট পড়ছে ফাইভ ভাই পোর্টাল মানে কি স্টেবিলিটি সম্পর্কে স্টেবিলিটি আনতে গেলে মানুষটাকে কিছু শেখা জরুরি তোমাকেও শেখা জরুরি তাকেও শেখা জরুরি তার জন্যেই তো একে অপরকে তোমাকে তোমার হিসাবে পেন দেয়া হচ্ছে তোমাকে তোমার হিসাবে টাক্স দেয়া হচ্ছে তাকেও তার হিসাবে দেয়া হচ্ছে তোমার মনে হচ্ছে যে ওই থার্ড পার্টি নিয়ে চলে গেছে আর থার্ড পার্টি সেই ব্যক্তি যে ওকে পেন দিয়ে দিয়ে বাংলা হিন্দি ভাষা বুঝিয়ে ওকে অ্যাকচুয়ালি মানুষ গড়বে তুমি সেই সেই পেনটা তুমি দিতে পারবে না যেটা ও থার্ড পার্টি দিতে পারবে তাই না ফ্রেন্ড থার্ড পার্টি কার্মিক বেশিরভাগ ক্ষেত্রে হতে থাকে তো তুমি নিশ্চিন্তে থাকো যে ওকে কিন্তু পাঠ পড়াচ্ছে থার্ড পার্টি তুমি সেই জন্য নিশ্চিন্তে থাকো তোমার ডেস্টিনিতে থাকলে ও ওকে ঠিক টাইমে ইউনিভার্স পাঠিয়ে দেবে তুমি পজিটিভ থাকো আমি দেখবো তোমার উপর কতটা এফেক্ট করলো এই মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে মানে একটা তালগোল পাকিয়েছে আছে রকম মানসিক দিক থেকে একটু আনস্টেবল মনে হচ্ছে ফ্রেন্ড হতে পারে এ এনার্জির একটা এফেক্ট তোমরা যারা লো এনার্জিতে আছো ফ্রেন্ড তোমরা চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখার এবং নিজেকে হিল করার এবং হচ্ছে তুমি ইমোশানের প্রোভাইড করার জন্য রেডি বা মানুষটার অপেক্ষায় তুমি আছো যে মানুষটা ফিরুক আমার জীবনে আমি আমিও মানুষটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো মানুষটার প্রতি তোমার লাভ ফিল হচ্ছে আজ একটা টাওয়ার মুভমেন্ট তোমাদের হয়ে গেছে সম্পর্কে যেটা তোমাকে বেশ পেন দেয় এই যে তোমাকে টাওয়ার দিয়েছে সে ডেভিলের আজকে টেন অফ সোর্স টু অফ সোর্স ডেভিল এই ফাইভ অফ পেন্টাকেল মানে এত পরিমাণ নেগেটিভ এনার্জি তাকে দেওয়া হচ্ছে যে তুমি একটা দিয়ে কেটে পড়েছিলে আজ তুমি কতগুলো পাচ্ছ সব কিছু দেখা যায় না ফ্রেন্ড যা ঘটে সব দেখা যায় না সব বোঝা যায় না ইউনিভার্স সব জানে তুমি নিশ্চিন্তে থাকো ইউনিভার্সের ভরসা থাকো তুমি ঈশ্বর আল্লাহ যাকে মানো না কেন ফ্রেন্ড তার ভরসাই তুমি থাকো সে যা করছে তোমার ভালোর জন্য নিজেকে গোয় দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো তুমি অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো হয়ে যাও এটা একটা ভালোর সময় ফ্রেন্ড এই নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত স্পিরিচুয়াল পাতে যাওয়ার একটা ভালোর সময় নিজেকে জানার মতো খুশি আর দুনিয়ায় কিছুই হতে পারে না যেদিন তুমি জানবে যে তুমি নিজে কে সেই দিন হবে তোমার আরেকটা জন্ম ভেবে নাও এটাকে পুনর্জন্ম বলা হয় আমরা একবার জন্ম নিয়েছি হ্যাঁ কিন্তু নয় আরেকবারও জন্ম নেওয়া যায় সেটা হচ্ছে যেদিন তুমি নিজেকে জানবে যে তুমি কে তুমি ব্যালেন্স করো ফ্রেন্ড নিজেকে বা ব্যালেন্স করার চেষ্টা করছো সম্পর্কে একাধিক চাপ রয়েছে গিভ্যান্ড টেকের জন্য তুমি রেডি হচ্ছ এবং সেই মানুষটাকে রেডি করা হচ্ছে ব্যালেন্সিং একটা আসবে কারণ নিউ বিগিনিং আসতে চলেছে তোমাদের সম্পর্কে এবং একাধিক ব্লকেজ রয়েছে সেগুলো নিয়েও তুমি ভাবছো তুমি ভিক্টরি চাও কিন্তু অভিমান আছে মানুষটার প্রতি তুমিও চাও মানুষটা ফিরুক এবং তুমি ইমোশান প্রোভাইড করতে চাও এই মানুষটার সঙ্গে তুমি স্টক করছো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে বিভিন্ন জায়গা থেকে স্টক করছো বা তুমি বারবার খোঁজ খবর রাখছো একটা ক্রেভিং এনার্জি তোমার কাজ করছে আজকে তোমার প্রিয় মানুষটির জন্য এবং তুমি একাধিক চিন্তা চিন্তাভাবনায় কিন্তু ফেসে আছো তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে তোমারও অর্থনৈতিক দিক থেকে হয়তো একটু চাপ আছে যেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো এবং সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড অবশ্যই সম্পর্কে থার্ড পার্টি রয়েছে যেটা স্বার্থের তোমার মানুষটার কথা ভাবতে গেলে তুমি আইসোলেট হয়ে যাও এবং তুমি অপেক্ষা করছো মানুষটা তোমার জীবনে কবে ফিরবে তোমার স্যাড অ্যালন ফিল হচ্ছে এবং নিজেকে স্ট্রং করে রেখেছো একটা নেগেটিভ এনার্জি মনের মধ্যে কাজ করছে না হলে তুমি অনেকটা স্ট্রং আছো বিশেষ করে যারা আমার ফ্রেন্ড যারা আমার ফিমেল ফ্রেন্ড আছো না ফ্রেন্ড তোমরা অনেকটা পজিটিভ আছো মেল যারা ফ্রেন্ড আছো তোমাদের উপর একটু চাপ ক্রিয়েট করাবে তা নিয়ে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই এটা প্রাকৃতিক দিক থেকে হচ্ছে তুমি নিজের উপর ফোকাস রাখো নিজেকে হিল করো ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব তোমার প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে এই জায়গা থেকে বেরিয়ে কবের দিকে ফিরতে পারে তোমার যে কোনো একটা কার্ড চুজ করো এক নম্বর তোমার প্রিয় মানুষটি যখন ফিরবে না একটা স্টেবিলিটি নিয়ে ফিরবে অবশ্যই কিন্তু তোমাদের হতে পারে যাদের এই কার্ডটা যারা চুজ করেছে না ফ্রেন্ড সেটা হচ্ছে দশ দিন দশ সপ্তাহ সময় লাগতে পারে আর এও আমি বলে দিই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষ যখন ফিরবে একটা ফ্যামিলি এনার্জি যদি তোমাদের থেকে থাকে সম্পর্কে এটা কিন্তু সমাধান করে তবে আসবে তার কাছে এটা বেশ চাপ ফ্যামিলি এনার্জি একটা বেশ চাপ হচ্ছে সে সেটার সমাধান করার হয়তো আপ্রাণ চেষ্টা করছে সেটা করে কিন্তু তোমার কাছে ফিরবে আর দু নম্বর যারা বলছে তোমরা অনেকে বিবাহিত ফ্রেন্ড মানে তুমি হয়তো অবিবাহিত সেই মানুষটা বিবাহিত হ্যাঁ না ফ্রেন্ড এমন হতে পারে তোমার দুজনই বিবাহিত এখানে বিবাহের এনার্জি একটা এসেছে বা তোমরা চাও তোমরা দুজন যদি অবিবাহিত হও তোমার দুজন চাও যে আমার দুজন বিয়ে করে নেই বা এই রকম সেইটা নিয়ে হয়তো কোনো সমস্যা বা তোমার প্রিয় মানুষটি একাধিক মাইন্ড গেম খেলেছে তোমাকে দূরে সরানোর জন্য সে ভিক্টরি নিয়ে কিন্তু আসছে সে যেখানেই যাক থার্ড পার্টির কাছে তার কিন্তু নজর তোমার প্রতি আছে সে হয়তো সাত দিন সাত ঘন্টা মধ্যে কিন্তু একটা তুমি খবর পেয়ে যাবে হ্যাঁ না ফ্রেন্ড তুমি খবর পেয়ে যাবে আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কী করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে তুমি ইমোশানকে কন্ট্রোলে রাখো একে সাইড করে রাখো এবং ব্যালেন্সে রাখো এবং নিজের জায়গায় থাকো নিজের উপর ফোকাস করো তোমাকে আর কিছু বলা হয়েছে না তোমাকে অনেকটা ফ্রি করে দেওয়া হয়েছে ফ্রেন্ড এবং তুমি কেবল নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমাকে হয়তো ঝামেলায় ফেলাচ্ছে বারবার লো ফিল করাচ্ছে ডাউনে তোমাকে নামিয়ে দিচ্ছে কিন্তু না হলে তোমাকে অনেক ফ্রি করে দেয়া হয়েছে বা তুমি অনেকটা নিজেকে ফ্রি তোমার ফিল হচ্ছে আজকে এবং তুমি ভিক্টরির জন্য অবশ্যই রেডি থাকো তুমি যে অপেক্ষা করছো অপেক্ষা করো একদম কোনোভাবে স্টেপ নেবে না এই মুহূর্তে তার জন্য কারণ তোমার ক্ষেত্রে করা যাবে না তাকে কিন্তু এই এনার্জিতে রাখা আছে তুমি যদি যাও কিন্তু এর চাপ ক্রিয়েট হয়ে যাবে সে মানুষটা তোমাকে রিজেক্ট করে দিতে পারে তার জন্য বলা হচ্ছে ফ্রেন্ড তুমি নিজের উপর ফোকাস করো এবং নিজের সাকসেসের জন্য অবশ্যই রেডি থাকো নিজের লাইফ পারপাসের উপর ফোকাস দাও হ্যাঁ না ফ্রেন্ড তো লাইফ পারপাসের উপর অবশ্যই ফোকাস করো এবং বিশেষ করে আধ্যাত্মিকতার এই টাইমটা খুব ভালো সময় আবারও আমি বলছি তো এটার উপর কিন্তু একটু স্পেশালি নজর দাও ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ